হঠাৎ করে একটা বিশেষ জরুরি কাজ পড়ে গেল আর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতেই কাজটা ছিল, সব ভাই বোনরা আমরা বাড়িতে গিয়েছিলাম এই কাজটা করার জন্য, আর ঘুম থেকে উঠেই আমরা রওনা হয়েছিলাম। বাস স্ট্যান্ডে এসে কিছুক্ষণ বসেছিলাম, ভাইরে ভাই এত রোদ ছিল, রোদে মানে অতিষ্ঠ হয়ে যাওয়ার অবস্থা। এরপরে গাড়ি আসলো, গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে হিজাব খুলে ফেলেছি, তখন একটু বাতাস লাগছিল, প্রচণ্ড রোদ। আর এই যে পদ্মা সেতু, আমাদের দেশে যেতে হলে পদ্মা সেতু লাগে, আর এই পদ্মা সেতু পার হয়ে যাচ্ছিলাম যখন, তখন খুবই ভালো লাগছিল। এরপরে গাড়ি থেকে নেমে একটা রেস্ট হাউস ছিল, সেখানে একটু সময় মানে ফ্রেশ হওয়ার জন্য নেমেছিলাম। গাড়িতে উঠলে আমার অনেকটাই খারাপ লাগে। এরপরে চলে আসলাম আমার আমার মামাতো বোনের বাসায়, তো ওকে নিয়ে আমরা সোজা রওনা হলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের বাড়ি আর আমার নানু বাড়ি একদম কাছাকাছি, কাজটা ছিল আমাদের বাড়িতেই। আর যেতে যেতে দেখেন কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এত রোদের মাঝখানে এই বৃষ্টিটা ভালোই লাগছিল। এরপরে চলে আসলাম নানু বাড়িতে, নানু বাড়িতে এসে দেখি কেউ নাই, শুধু আমার মামি আছে। কিছুদিন আগে যে আমার মামা মারা গেছে সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এখন বাড়িটা কেমন খা খা করছে, মামি না মামা নাই, শুধু মামি আছে। মামি ঢাকাতেও থাকে, এখানেও থাকে। তো রাতেবেলা আবার বড় মামি আমাদের জন্য খিচুড়ি, মুরগি মাংস, লাকড়ির চুলা আছে যদিও, তারপরেও গ্যাসের চুলায় রান্না করলো, লাকড়ির চুলায় গেল না। আমরা বললাম আসলে লাকড়ির চুলায় খেতে ইচ্ছে করেছিল। তো যাই হোক, এখানে এটাও অনেক মজা হয়েছিল, সব ভাই বোনেরা মিলে আমরা এখানে খেয়েছি, গল্প করেছি। তো আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে। আর যারা ইউটিউবে দেখছেন প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।